Good evening, viewers. Welcome to Eka Boutique. This is Runa. Please do join my live show very quickly. একটু তাড়াতাড়ি জয়েন করুন প্লিজ। সকলকে জয়েন করার জন্য আবেদন জানাচ্ছি। একটু তাড়াতাড়ি লাইভটায় জয়েন করুন। নমস্কার সকলকে। Welcome to Eka Boutique. This is Runa. একটু তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করুন প্লিজ। আজকে কানেকশনটা একটু স্লো দেখাচ্ছে, অনেকে হয়তো চেষ্টা করছেন জয়েন করতে কিন্তু পারছেন না। আজকে কিছু এক্সক্লুসিভ শাড়ি কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো, আজকে কানেকশনের একটু প্রবলেম হচ্ছে দেখছি। সামনেই জামাই ষষ্ঠী। হাই, আজকে শুরু করার আগে আমাকে দেখা যাচ্ছে। হাই হাই এভরিবডি, হাই এভরিবডি। আজকে কিছু এক্সক্লুসিভ শাড়ির কালেকশন নিয়ে শোটা করছি। শুরু করব আমার শাড়িটা দিয়ে। আমি যে শাড়িটা পরেছি, এখন এই শাড়িগুলো ভীষণ ট্রেন্ডিং এবং সবাই খুব পছন্দ করছে।
এটা ক্রাশড টিস্যু, ক্রাশ টিস্যু সিল্ক শাড়ি। শাড়িটা ভীষণই সুন্দর দেখতে পাচ্ছেন। এটার কালার হচ্ছে ইঙ্কি ব্লু কালার। হাই এভরিবডি, হাই কাজল দি, হাই পৌমনি, হাই হাই লিজা, হাই থ্যাংক ইউ। আজকে এই সুন্দর শাড়িটা দিয়ে শুরু করব লাইভটা। এটা হচ্ছে ক্রাশ টিস্যু সিল্ক শাড়ি। এই শাড়িগুলো এখন ভীষণ ট্রেন্ডিং, সবাই খুব পছন্দ করছে। আর এই শাড়িটা, হ্যালো, আশা করি আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আচ্ছা, এই শাড়িটা দিয়ে শুরু করব। এই শাড়িটার এটা হচ্ছে আঁচলটা, দেখুন খুব সুন্দর একটা মেশিন এমব্রয়ডারি করা আছে, সুন্দর একটা মেশিন এমব্রয়ডারি করা আছে উইথ কাটওয়ার্ক। আমার নিজের কাটওয়ার্ক শাড়ি ভীষণ পছন্দ। আর এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দেখুন। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা পরলে ভীষণই সুন্দর লাগবে। বা আমার, হ্যালো, কানেকশন চলে যাচ্ছে বারবার, তাই জন্য একটু থেমে যেতে হচ্ছে। হ্যালো, হাই এভরিবডি। আচ্ছা, এইটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িটার, দেখুন ব্লাউজ পিসটা একটু কাছ থেকে দেখাবো। এমব্রয়ডারিটা ভীষণই সুন্দর, একটা ইঙ্কি ব্লু কালারের শাড়ি, এবং শাড়িটার ফলটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই শাড়িটার প্রাইস হচ্ছে 6200 only। সামনেই বিয়ে আসছে, অনেক বিয়ের মাস, তো কেউ যদি একটু অন্যরকম স্বাদের শাড়ি পছন্দ করেন তাহলে এই শাড়িটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, কাউকে গিফট করুন বা নিজে পরুন, ভীষণ ভালো। এই শাড়িটার আর একটা কালার আমি দেখাবো আপনাদের, এই কালারটাও একটা খুব সুন্দর কালার, যেটা কোনো নতুন বউকেও ভীষণ ভালো লাগবে, দেখুন এই কালারটাও ভীষণ সুন্দর, এবং এর কাজটা একটু অন্যরকম, এর এমব্রয়ডারি কিন্তু একটু আলাদা, দেখুন সুন্দর এমব্রয়ডারি উইথ কাটওয়ার্ক ডান অন ইট, উইথ কাটওয়ার্ক ডান অন ইট। এইটা হচ্ছে শাড়িটার পাল্লু, আঁচলটা হচ্ছে এইরকম দেখুন, ভীষণ সুন্দর শাড়িটা, প্রাইস একই থাকবে। এটা হচ্ছে একটা পিচি পিঙ্ক কালারের শাড়ি, পিচি পিঙ্ক কালারের শাড়ি, আর তার ব্লাউজ পিসটা হচ্ছে এইটা, ব্লাউজ পিসটা আরো সুন্দর, ব্লাউজ পিসটা হচ্ছে এইটা দেখুন, এইটা ব্লাউজ পিসের কালার। আর ব্লাউজ পিসেরও এই দেখুন, ব্লাউজ পিসেও হাতে কাজ করা আছে, এটা হাতাটা, হাতাটায় কাজ করা আছে, তো ব্লাউজেও কাজ থাকবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, পিচিশ পিঙ্ক কালারের শাড়িটা, ভীষণই সুন্দর শাড়ি। 6200 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি। আজকে একটু এক্সক্লুসিভ শাড়িগুলো দেখাচ্ছি, যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন 7980117976 এই নাম্বারে, 7980117976 এই নাম্বারে। এইটা হচ্ছে বর্ডারটা, পাটটা, শাড়িটা ভীষণই সুন্দর, ক্রাশ টিস্যু শাড়ি, আর শাড়িটার ফলও খুব ভালো, আমি নিজেও পরে আছি বুঝতেই পারছেন। আচ্ছা, এরপরে একটু কম রেঞ্জের টিস্যু সিল্ক শাড়ি, কিন্তু একটু কম রেঞ্জের দেখাবো, সেই শাড়িটা হচ্ছে এইটা। এটাও একটা ভীষণ সুন্দর কালার, এটাও একটা টিস্যু সিল্ক শাড়ি দেখুন, আর এইটার হ্যান্ড ওয়ার্ক করা আছে, হ্যান্ড এমব্রয়ডারি করা আছে ইন দ্য পাল্লু, হ্যান্ড এমব্রয়ডারি ইন দ্য পাল্লু, বুলিয়ন স্টিচ অ্যান্ড ফ্রেঞ্চ নটস, বুলিয়ন স্টিচ অ্যান্ড ফ্রেঞ্চ নটস, আর সারা জমিটাতে ছোট ছোট বুটা আছে, দেখুন বুটাগুলো দেখুন খুব সুন্দর বুটাস করা আছে, এই যে কাছ থেকে দেখাচ্ছি আমি বুটাসগুলো,
ফ্রেঞ্চ নট আর বুলিয়ান স্টিচ দিয়ে বুটাস করা আছে। শাড়িটা ভীষণই সুন্দর দেখতে, একটা জারি বর্ডার আছে, একটা বানারসি বর্ডার আছে। কালারটা হচ্ছে লাইট পিঙ্ক কালার, আমি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, দ্য কালার ইজ লাইট পিঙ্ক। আর একটা সেলফ চেকস আছে, দেখুন একটু ভালো করে, একটা সেলফ চেকস আছে সারা শাড়িটাতে, জারি চেকস উইথ পিঙ্ক কালার। আচ্ছা, এইটার ব্লাউজ পিসটা ভীষণই সুন্দর, ব্লাউজ পিসটা হচ্ছে এইটা, দেখুন এইটা হচ্ছে ওর ব্লাউজ পিস। ব্লাউজ পিসে একটা স্ট্রাইপস আছে, জারি স্ট্রাইপস, আর হাতে কাজ করা আছে, বুলিয়ান স্টিচ দিয়ে কাজ করা আছে। ভীষণই সুন্দর শাড়িটা, ভেরি এক্সক্লুসিভ। পুজোয় এখন থেকে যদি পুজোর স্টক কালেক্ট করছেন তো পুজোর জন্য কিনে রাখুন, ভীষণ সুন্দর শাড়ি। দেখুন সামনে থেকে দেখাচ্ছি, একটা স্ট্রাইপস আছে, টিস্যু সিল্ক শাড়ি, উইচ ইজ ভেরি ট্রেন্ডিং নাওয়াডেজ, এভরিবডি ওয়ান্টস টু ওয়ে দিস কাইন্ড অফ আ শাড়ি, ইট উইল মেক ইউ লুক লাইক রেখা, রেখাজি ওয়েজ দিস কাইন্ড অফ শাড়িজ। ওকে, এই শাড়িটার প্রাইস হচ্ছে 3350 only. আমি আর একবার এর আঁচলটা দেখাতে চাই আপনাদের, এই শাড়িটার আঁচলটায় হ্যান্ড ওয়ার্ক করা আছে, হ্যান্ড স্টিচ। 3350 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি, 3350, এইটা হচ্ছে এর আঁচলটা, দেখুন ভীষণ সুন্দর আঁচলটা। আচ্ছা, এই শাড়িটা যদি কুচি করে আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন শাড়িটার ফলটা এবং লুকটা কিরকম হবে, জাস্ট একটু কুচি করে দেখাবো আপনাদের। দেখুন কত সহজেই কুচিগুলো পড়ে যাচ্ছে এবং ভীষণ সুন্দর লাগছে শাড়িটা দেখতে, খুব গর্জিয়াস এবং একটা ব্রাইট লুক দেবে আপনাকে শাড়িটা, দেখুন। 3350 ইজ দ্য প্রাইস অফ দিস শাড়ি। এইবারে একটা সুপার হিট শাড়ি, এখন যেটা ভীষণ ক্রেজ সেটা হচ্ছে গোল্ডেন টিস্যু, গোল্ডেন টিস্যু সবাই খুব পছন্দ করছে, এটা হচ্ছে একদম গোল্ডেন কালার। এটারও দেখুন আঁচলটাতে একটা হ্যান্ড স্টিচ করা আছে, হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি অন দ্য পল্লু উইথ আ জারি বর্ডার এগেন, অ্যান্ড দের আর বুটাস অল ওভার, এইরকম বুটা করা আছে। শাড়িটা গোল্ডেন কালারের শাড়ি, ভীষণই ফ্যাশনেবল এবং ভীষণই ট্রেন্ডিং এই কালারটা, সবাই এই কালারটা খুব পছন্দ করছে আজকাল, বিশেষ করে অল্প বয়সী মেয়েরা এই গোল্ডেন টিস্যু খুব ভালোবাসে পরতে। এটাও টিস্যু সিল্ক শাড়ি, আর এর ব্লাউজ পিসটা আপনাদের দেখাবো, ব্লাউজ পিসটাতে একটা সেলফ চেকস আছে, আগেন জাস্ট লাইক দ্য আদার শাড়ি উইথ হ্যান্ড ওয়ার্ক ডান অন ইট, দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটাতে একটা সেলফ চেকস আছে, জারি চেকস, ভীষণই সুন্দর শাড়িটা দেখুন। স্লাইটলি এক্সপেন্সিভ বাট ওয়ার্থ হ্যাভিং ইট ইন ইয়োর ওয়ার্ড্রোব, ভীষণ সুন্দর শাড়িটা, যে কোনো মেয়েকেই এই শাড়িটা ভীষণ ভালো লাগবে। এইটা হচ্ছে শাড়িটা গোল্ডেন টিস্যু, কেমন লাগছে কালেকশনটা একটু প্লিজ জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঋতুপর্ণা, থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং, ইউ আর মাই ইন্সপিরেশন। আচ্ছা, প্রাইস অফ দ্য শাড়ি ইজ 3350 only, ভেরি লাভলি গোল্ডেন কালার টিস্যু শাড়ি। আশা করি আপনাদের ভালো লাগছে, 3350 ইজ দ্য কস্ট অফ দ্য শাড়ি।
যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন 7980117976 এই নাম্বারে। আচ্ছা, এইবারে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে সেমি তাসার সিল্ক শাড়ি উইথ মেশিন এমব্রয়ডারি, কিন্তু শাড়িগুলো ভীষণ সুন্দর, ভেরি এলিগেন্ট লুকিং। এগুলো আপনারা অফিসে বা অফিসের কোনো ফাংশনে, স্কুলের কোনো ফাংশনে বা কোনো মিটিংয়ে এই শাড়িটা পরতে পারেন। কালারটা হচ্ছে মিন্ট গ্রিন কালার, মিন্ট গ্রিন কালারের একটা শাড়ি। দেখুন এর মধ্যে এমব্রয়ডারি করা আছে, মেশিন এমব্রয়ডারি, নট হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, কোনিয়া স্টাইল। দেখুন একটা কোনিয়া প্যাটার্ন আছে অন দ্য পাল্লু, দিস ইজ দ্য পাল্লু, দেখুন দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি, মিন্ট গ্রিন কালারের, ভেরি এলিগেন্ট লুকিং শাড়ি। দেখুন শাড়িটা খুবই সুন্দর দেখতে, দিস ইজ দ্য শাড়ি, ফলটাও খুব ভালো পড়বে, মিন্ট গ্রিন কালারের একটা শাড়ি। আচ্ছা, এর ব্লাউজ পিসটা রানিং এ আছে, প্লেন ব্লাউজ পিস, আপনারা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েও এই শাড়িটা পরতে পারেন, কোনো কন্ট্রাস্ট ব্লাউজ পিস দিয়েও এই শাড়িটা পরা যেতে পারে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি, কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েও শাড়িটা পরলে খুব ভালো লাগবে, হোয়াইট ব্লাউজ দিয়ে পরুন, কোনো অন্য কালারের ব্লাউজ দিয়ে পরুন, ভালোই লাগবে। থ্যাংক ইউ। এই শাড়িটার প্রাইস হচ্ছে 3900 only, 3900 only, 3900 only, 3900 is the price of the sari. Okay, I will show you another color of this same sari. This is also a very beautiful color. This is onion pink color, onion pink color এর শাড়িটা একই রকম এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি করা আছে। দেখুন একই রকম মেশিন এমব্রয়ডারি করা আছে শাড়িটাতে, ভেরি বিউটিফুল শাড়ি। দিস ইজ এগেন কোনিয়া স্টাইল, কোনিয়া প্যাটার্ন, মেশিন এমব্রয়ডারি করা উইথ বুটা, ছোট ছোট হোয়াইট হোয়াইট কালারের বুটা আছে সারা শাড়িটায়, আনিয়ন পিঙ্ক কালারের, ভেরি এলিগেন্ট অ্যান্ড ভেরি সফট, সফট শাড়িটা, খুব ইজিলি ম্যানেজেবল। আর এর যে ফলটা পড়বে, ফলটাও ভীষণ সুন্দর। দেখুন আমি একটু কুচি করে দেখাচ্ছি শাড়িটা, ইটস ভেরি বিউটিফুল। দেখুন দিস ইজ দ্য ফল অফ দ্য শাড়ি, ভেরি প্রিটি লুকিং শাড়ি, ইউ ক্যান ওয়ার ইট টু এনি ফাংশন, to any meeting, any function you feel like. See, this is the sari, this is the look of the sari, very pretty sari, onion pink color, light pink color. The price of the sari is 3900 only, 3900 is the price of the sari. Okay, now the next sari is a super hit sari which everybody will like it, I know. Now this sari, although looks like pure Banarasi chiffon sari, but it is actually a semi khaddi sari, and the color is super hit purple color. This is the sari, this is the look of the sari, this is the pallu, just see the pallu, sorry, this is the pallu of the sari, just see, beautiful sari. This is the border, zari border, gold silver zari border with small butas all over, a very pretty looking sari, the color is excellent. And this is the blouse piece. The blouse piece has got a border, you can use it for the sleeves, sleeves e ei border ta diye toiri koran, bishon sundor shari ta dekhte. Eta semi khaddi chiffon, not a pure one. The price is only 3900, 3900 is the price of this sari,
তো বুঝতেই পারছেন এই প্রাইসে তো পিওর পাওয়া যাবে না। তো এটা সেমি খাড্ডি, কিন্তু লুকটা একদম পিওর খাড্ডির মতো। দেখুন লুকটা কিন্তু একদম পিওর খাড্ডি শাড়ির মতোই, আর টেক্সচারটাও বেশ ভালো, টেক্সচারটাও খুব ভালো। দেখুন ডিজাইনটা ভেরি প্রমিনেন্ট উইথ সিলভার জারি বর্ডার। দিস ইজ আ সেমি খাড্ডি শাড়ি। আর এটার কিছু বলার নেই এর ফলটা সম্বন্ধে। দিস ইজ আ ভেরি প্রিটি শাড়ি। প্রাইস ইজ ওনলি 3,900। দিস ইজ দ্য ফল অফ দ্য শাড়ি। দ্য কালার ইজ ভেরি প্রিটি, ইট ইজ ডিপ পার্পল কালার, ডিপ পার্পল কালার। দ্য ব্লাউজ পিস আই হ্যাভ অলরেডি শোন ইউ। দিস ইজ দ্য পাল্লু উইথ বেনারসি ডিজাইন ডান অন ইট, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। ব্লাউজ পিস ইজ প্লেন, বাট দ্য শাড়ি হ্যাজ গট স্মল বুটাস অল ওভার, সিলভার কালার বুটাস অল ওভার। ইফ ইউ ওয়ার ইট উইথ সিলভার জুয়েলারি ইট উইল রিয়েলি লুক ভেরি নাইস অ্যান্ড এলিগেন্ট। ভালো লাগলে একটু কমেন্ট করুন প্লিজ। ইয়েস থ্যাংক ইউ। দিস ইজ 3,900 ওনলি। এবারে একটা শাড়ি যেটা খুব ডিমান্ড, যেটা আগেও আমি দেখিয়েছি কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই শাড়িটা আবার রিস্টক করতে, তাই জন্য এই শাড়িটা আবার আমি দেখাচ্ছি। দিস ইজ আ ভেরি এলিগেন্ট লুকিং শাড়ি। ইটস আ সেমি তাসার সিল্ক শাড়ি উইথ কাটওয়ার্ক বর্ডার অ্যান্ড কালামকারি প্রিন্ট অন ইট। কাটওয়ার্ক বর্ডার অ্যান্ড কালামকারি প্রিন্ট। দেখুন বর্ডারটা কাটওয়ার্ক দিয়ে করা, কাটওয়ার্কের বর্ডার, এমব্রয়ডারি করা আছে, মেশিন এমব্রয়ডারি, আর দ্য প্রিন্ট ইজ কালামকারি প্রিন্ট। ভেরি প্রিটি শাড়ি। এই শাড়িটার খুব ডিমান্ড ছিল এবং অনেকেই এই শাড়িটা আবার চেয়েছিলেন, তো যারা পাননি আগেরবারে তারা এবারে বুক করতে পারেন। ইফ ইউ লাইক ইট দেন টেক আ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু 7980117976 এই নাম্বারে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 3,200 ওনলি। 3,200 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি। 3,200 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি। ভেরি প্রিটি শাড়ি। দের ইজ আনাদার কালার অফ দিস শাড়ি, অলদো ইট লুকস দ্য সেম বাট ইট ইজ স্লাইটলি ডিফারেন্ট। দেখুন পাশাপাশি রাখলে বোঝা যাবে, দেখুন শাড়িটা দুটোর কালার একটু আলাদা, একই শাড়ি কিন্তু কালারটা একটু আলাদা। দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি। পাল্লুটা দেখুন, এটা হচ্ছে পাল্লু, কাটওয়ার্ক পাল্লু, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। দিস ইজ দ্য ব্লাউজ পিস, সিঙ্গল কালার ব্লাউজ পিস। দুটো শাড়ি একই রকম কিন্তু একটু কালার ডিফারেন্স আছে, একটা একটু ইয়েলোইশ আর একটা একটু হোয়াইটিশ। যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন। এইবারে আর একটা শাড়ি দেখাবো, এটা কাশ্মীরি সিল্ক শাড়ি। কাশ্মীরি সিল্ক শাড়ি উইথ বুলিয়ান স্টিচ ডান অন ইট, বুলিয়ান স্টিচ। দেখুন এটা পাউডার পিঙ্ক বা আনিয়ন পিঙ্ক কালারের শাড়ি, পাউডার পিঙ্ক বা আনিয়ন পিঙ্ক কালারের একটা শাড়ি। এইরকম ডায়াগোনালি ওয়ার্ক করা আছে, হ্যান্ড ওয়ার্ক, এটা নট মেশিন ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক, অ্যান্ড দের আর বুটাস অল ওভার, ইউ ক্যান সি দ্য বুটাস অল ওভার। আচ্ছা এইটা হচ্ছে ওর ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা খুবই সুন্দর। দেখুন এইটা হচ্ছে ওর ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস। দ্য ব্লাউজ পিস হ্যাজ ওয়ার্ক অন দ্য ব্যাক, দ্য ব্যাক অফ দ্য ব্লাউজ হ্যাজ দিস ওয়ার্ক, অ্যান্ড দ্য হাতাতে এই কাজটা পড়বে, হাতে এই কাজটা পড়বে। ভীষণই সুন্দর শাড়িটা। শাড়িটার আঁচলটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে ওর আঁচলটা উইথ লটকনস, উইথ লটকনস। এটা হচ্ছে ওর আঁচলটা উইথ লটকনস। ভেরি প্রিটি লুকিং অ্যান্ড ভেরি এলিগেন্ট লুকিং শাড়ি। ইউ ক্যান ওয়্যার ইট টু এনি অকেশন,
It is gaudy at the same time very elegant. The price of the sari is 4,200 only. The price of the sari is 4,200 only. 4,200 is the price of the sari. যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে প্লিজ হোয়াটসঅ্যাপ করুন 7980117976 এই নাম্বারে। আচ্ছা, এইবারে আজকের কেমিস্ট্রি টিপের সময় এসে গেছে, যে ডেইলি হ্যাকটা আপনাদের সাথে শেয়ার করি সেইটা একটু বলে দিই। এভরিবডি এক্সপিরিয়েন্সেস দিস ওয়েন কাটিং অনিয়ন্স ইন দ্য কিচেন। যখনই আপনারা অনিয়ন্স চপ করেন তখনই ইউ গেট টিয়ারফুল। তো সেইটা যাতে না হয় তার জন্য কি করবেন আর কি? এটা হয় এই কারণে যে যখনই আমরা উই কাট অনিয়ন্স, দ্য অনিয়ন সেলস বার্স্ট অ্যান্ড দে রিলিজ সাম ভোলাটাইল কেমিক্যালস উইচ মিক্সেস উইথ দি এয়ার অ্যান্ড এন্টার্স আর আইস অ্যান্ড এফেক্টস দ্য টিয়ার গ্ল্যান্স উইচ ব্রিংস টিয়ার্স টু আর আইস। তো টু প্রিভেন্ট দ্যাট, হোয়াট শুড ইউ ডু to prevent the tears from rolling down for unnecessary reasons? এমনিতেই তো আমাদের অনেক কাঁদতে হয়, তো শুধু শুধু আমরা রোজ রান্নাঘরে গিয়ে কেন কাঁদব? তো সেইটা যাতে আমরা না কাঁদি তার জন্য কি করতে হবে আমাদের? আমাদের ইউ হ্যাভ টু রেফ্রিজারেট দ্য অনিয়ন্স বিফোর কাটিং ইট অর ডিপ দেম আন্ডার ওয়াটার সো দ্যাট দ্য কেমিক্যালস আর রিলিজড ইন টু দি ওয়াটার, ইট ডাজেন্ট মিক্স উইথ দি এয়ার অ্যান্ড ইট উইল মেক ইউ লেস টিয়ারফুল। Hope this everyday hack will help you. Refrigerate the onions at least 15 minutes before you cook. You can keep them in the refrigerator, then take them out and cut them. Don't refrigerate it for too long because that will cause more harm to your eyes and the onion will also get soggy. So it's better to keep it for just for 15 minutes before you cut it, and then you will see that you will not allow the tears to roll down unnecessarily. অনেক অনেক ধন্যবাদ, অনেকে জয়েন করেছেন, অনেকে ধৈর্য ধরে দেখেছেন, যারা যারা নতুন এসেছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, এবং আশা করি যে আপনারা আমার শাড়িগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপ করুন আর আমার লাইভে জয়েন করুন, এটাই আমি চাই। সবসময় যে কিনতে হবে তার কোনো মানে নেই, যদি লাইভে জয়েন করেন তাহলে আমি ভালো লাগবে আমার, আর লাইফটা করতে আরও ভালো লাগবে আর কি। আর যদি কোনো শাড়ি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হোয়াটসঅ্যাপ করুন, আর শিপিং চার্জেস ফ্রি অল ওভার ক্যালকাটা অ্যান্ড উইদিন ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে শিপিং চার্জেস লাগবে। আর ওকে, গুড বাই অ্যান্ড গুড নাইট।